হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে অষ্টমীর ভিডিও। সপ্তমীতে তো আমরা ঘুরতে গেছিলাম, আর ঘুরতে গিয়ে আমার গলার অবস্থা কিন্তু ভীষণই খারাপ হয়ে গেছিল। একদম ঠান্ডা জ্বর লেগে একদম কি বলবো তোমাদের, ভীষণ খারাপ অবস্থা হয়েছিল। তো সেই জন্য আমি আর না অষ্টমীর দিনে ঘুরতে যাইনি, আমার বর গেছে শুধু ওর বন্ধুদের সঙ্গে। আর আমি সন্ধ্যাবেলার দিকে একটু ভাই বোনকে ডেকেছিলাম, একটু আমাদের পাড়ার পুজো হচ্ছে তো সেইখানে যাওয়ার জন্য। তো ওরা এসেছে দেখো, আর ওদের নিয়ে আমি রেডি টেডি হয়ে একদম চলে এসেছি পাড়ার মণ্ডপে। মাঠে একটা পুজো হচ্ছে তো সেখানেই এসেছি। আর এই যে দেখো আমার ভাইকে খাইয়ে দিচ্ছি, ও বলছিল দিদি আমার খিদে পেয়েছে, তো ওকে ডিম টোস্ট খাইয়ে দিয়েছিলাম। তো তারপর ওখান থেকে একটু ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি আমাদের বেড়ালটাই যে একটা সাপ নিয়ে খেলা করছে এরকমভাবে। প্রথমে ভেবেছিলাম যে সাপটাকে হয়তো মেরে ফেলেছে, কিন্তু না, সাপটাকে মারেনি, ওর সঙ্গে এমনি খেলা করছে। সাপটা পুরোই সুস্থ ছিল। পরে যখন বিড়ালটা চলে গেছে তখন দেখি সাপটা একদম দৌড়ে পালিয়ে গেল। আর এটা হচ্ছে নবমীর দিনের ভিডিও, আর এটা হচ্ছে বিকালবেলাকার ভিডিও। ভেবেছি যে আমরা বান্ধবীরা সবাই মিলে একটু ঘুরতে যাব। আর এই যে দেখো আমার এই বান্ধবীটা, একে তো তোমরা কদিন আগে আমার ভিডিওতে দেখেছো, ও আবার এসেছে আমাদের সঙ্গে ঘুরতে যাবে আজকে। ওকে আমরা দুজনে হচ্ছে আমি আর ওই যে শাড়ি পরা বান্ধবীটা, এই দুজনে হচ্ছে ডেকে ডেকে বলে বলে এনেছি আজকে, আর এনেই মানে ঘুরতে নিয়ে চলে যাচ্ছি। এসেছে ওই আধা ঘন্টা মতো হয়েছে। তো এই যে দেখো এখানে আবার এদের ফটো শ্যুট হচ্ছে, ফটো তুলছিল। আর এই যে এখন আমরা যাচ্ছি, যাবো হচ্ছে করিমপুরে। আগের দিন তো গেছিলাম আমি আমার বরের সঙ্গে, তো এদের সঙ্গেও যাচ্ছি। বরের সঙ্গে গিয়ে আলাদা মজা, বান্ধবীদের সঙ্গে গিয়ে আলাদা মজা। তো দেখো এখন আমরা সবাই মিলে এই অটোতে উঠে পড়বো, আর দারুণ মজা হয়েছিল। দারুণ মজা করতে করতেই গেছিলাম, মজা করার জন্য আমি না অতটা ভিডিওও করতে পারিনি। যেতে যেতে আমরা আবার একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানটা হচ্ছে ওই বান্ধবীটার একটা বোন আসবে, তো তাকে নিয়ে যাব। আর দেখি সেই পাশেই না একটা মন্দিরে প্রসাদ দিচ্ছে, তো আমরা সবাই মিলে সেখান থেকে প্রসাদ খেয়ে নিলাম। তো এইখানটায় সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম আর ভীষণ গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। ওই বান্ধবীটার বোনটা আসতে এতটা দেরি করছিল, আমরা না এখান থেকেই খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম। এখান থেকে প্রসাদ খেয়ে যে তারপরে ওই দিকে ঘুগনি হচ্ছে, তো ওখানে একটা দোকানে জিজ্ঞাসা করলাম, ওই দোকানটায় না খাসির ঘুগনি বিক্রি করছিল, তো আমরা কেউ খাই না, তো সেই জন্য পাশে আরেকটা দোকানে নিরামিষ ঘুগনি হচ্ছিল, তো ওই বাচ্চাটা বিক্রি করছে, তো সেখান থেকে আমরা সবাই মিলে এক প্লেট করে নিরামিষ ঘুগনি নিয়ে নিলাম। আর এইটা খাওয়ার সময় ওর বোনটা আসেনি, খাওয়া যখন হয়ে গেছিলো আমাদের অর্ধেকটা, তো তখন এসেছে, তোমরা দেখতে পারবে, দেখাবো, খুব মিষ্টি লাগছিলো দেখতে ওকে। এই যে দেখো এখানে সবাই মিলে আমরা নিরামিষ ঘুগনি খেয়ে নিচ্ছিলাম, আর এই যে দেখো এখন এসেছে ও, আর তোমাদেরকে একটু হাই হাই করে দিল। আর এই ভাইটা কি বলবো তোমাদের, ও নতুন নতুন দোকান করেছে, তো একদম ঘুগনির প্লেট ভর্তি ভর্তি করে ঘুগনি দিচ্ছিল। তো ওকে বললাম যে এই তুই নতুন দোকান করেছিস, ও বললো হ্যাঁ তিন দিন। আমি বললাম যে এই যে এত ভর্তি ভর্তি করে দিয়েছিস, কেউ তো এত ভর্তি ভর্তি করে দেয় না। ও বুঝতে পারছিল না, মানে ঘুগনির প্লেট থেকে ঘুগনি পড়ে যাচ্ছিল। আর আমরা কিন্তু করিমপুর চলে এসেছি, আর ঠাকুর দেখতেও শুরু করে দিয়েছি। এসে দেখো প্রথমে একটা ঠাকুর দেখে নিলাম, এখন যাচ্ছি হচ্ছে আরেকটা ঠাকুর দেখতে। তো আমরা যেখানে যাব বলে এসেছিলাম, মানে আমরা বরের সঙ্গে গেছিলাম যেখানটায়, সেইখানটা না অনেকটা ভেতরে, তো আমরা তো বাইকে এসেছিলাম, আর অটো না অত রাতে পাওয়াও যাবে না, একটা মানে একটা উল্টো সাইড হয়ে যায়, তো ওইখান থেকে হেঁটে হেঁটে আবার রোডে আসা, মানে অনেকটা ভেতরে। তো সেই জন্যে অটোওয়ালাও বললো যে তোমরা এত রাতে যেতে পারবে না, আসতে পারবে না, তো এখান থেকেই ঠাকুর দেখো, কালকে দিনের বেলায় এসো একটু সকাল সকালে। তো আমরাও সবাই প্ল্যান করলাম যে হ্যাঁ তাহলে কালকে দিনের বেলাতেই আসা হবে। আর এখন এখান দিয়ে করিমপুর মোড় বাস স্ট্যান্ডের এখান দিয়ে হচ্ছে ঠাকুর টাকুর দেখে সোজা চলে যাব হচ্ছে বেতাই, তারপরে বেতাই গিয়ে হচ্ছে ঠাকুর দেখবো আমাদের ওখানে। তো এখান থেকে এই ঠাকুরটা ভীষণ পছন্দ হয়েছে আমাদের, দেখো কত তো সুন্দর লাগছিল ঠাকুরটা। আমরা সবাই মিলে দারুণ মজা করেছি, কি বলবো তোমাদের, ভীষণ মজা হয়েছিল আমাদের সবাই মিলে। বান্ধবীরা একসঙ্গে যদি ঘুরতে যাওয়া হয় তাহলে একটা আলাদাই মজা, তাই না বলো? তো দেখো এই যে একটা বাড়ির ঠাকুর, এখানে আমরা আবার একটা ঠাকুর দেখে নিলাম। এখান থেকে ঠাকুর দেখে গিয়ে যাবো হচ্ছে ফুচকার দোকানে, ফুচকা খাবো। আর ফুচকার দোকানে গিয়ে না ভিডিও করতে পারিনি, কারণ সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, কে ভিডিও করে দেবে, তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। এখানে আবার আমরা সবাই মিলে একটু ফটো তুলছিলাম, অনেক ছবি তুলেছি। আর
এই দেখো আমার বান্ধবীটা একটু নেচে দিল, ও নাচতে খুব ভালোবাসে আর নাচেও খুব সুন্দর। আমিও আবার একটু নেচে দিলাম। এখানে সবার আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন যাব হচ্ছে বাড়িতে। আসলে বাড়িতে না, যাব হচ্ছে বেতায়, আমাদের বেতাইতে ঠাকুর দেখব। আর চলে এসেছি দেখো, আমরা এসে হচ্ছে দাঁড়িয়েছিলাম, মানে আমার বান্ধবীটার বাড়ির সামনে ওইখানটায় দাঁড়িয়েছিলাম আর সবাই মিলে একটু নাচ করছিলাম। ওই পাশে মাঠে ঠাকুর আছে, মানে ওখানটায় মাইক বাজছিল, তো ওখানের মাইকের আওয়াজ আসছিল এখানটায়, আর সবাই মিলে এইখানটায় একটু নাচ করছিলাম, আর আমার ওই বান্ধবীটা একটু ভিডিও করছিল। তো দারুণ মজা করেছি আমরা সবাই। আর এখনে যাব হচ্ছে ওই বেতাই বাজারে, আমাদের ওইখান দিয়ে ঠাকুর দেখব। আর এই যে এসে আমরা হচ্ছে রোডের ওপর দাঁড়িয়েছিলাম, মানে টোটোর জন্য, টোটোতে করে যাব। আর এখানটায় অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, আর এখনও না মানে খালি টোটো পাওয়া যায় না, সব ভর্তি টোটো, সেই জন্য আর কি আমাদের এখানে একটু টোটোর জন্য ওয়েট করতে হয়েছিল। আর আমি সেই ফাঁকে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, না হলে তো ভিডিও বানানোর কথা মনেই থাকতো না। আর এই যে দেখো আমরা কিন্তু বাজারে চলে এসেছি, বললাম তো মজা আমাদের এত হয়েছে, তো সেই জন্য আমি ঠিকঠাক করে না ভিডিওও করতে পারিনি, তো মাঝে মাঝে একটু একটু করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানটায় একটা ঠাকুর দেখলাম, ঠাকুর দেখা হয়ে গেছে, তারপরে মনে পড়েছে যে এই তো ভিডিও করতে হবে, তো তখন ওই যে আমার বান্ধবীটা একটু ভিডিও করে দিল। আর ভিডিও করে আমরা চলে এসেছি হচ্ছে মোমোর দোকানে। এই দাদুটার মোমো আমি ভীষণ ভালো খাই, সবাই ভালো খায়। এই দাদুটার দোকানে না সবসময় ভিড় থাকে, খুব সুন্দর মোমো করে, তো তো সেই জন্যে প্রচণ্ড ভিড় থাকে। আর আমরা অনেকক্ষণ লাইন দিয়ে তারপরে মোমো পেয়েছি দেখো, আর এখনো সবাই মিলে খাচ্ছি। এখান থেকে মোমো টোমো খাবো, মোমো খেয়ে একটু মেলা ঘুরবো, আমাদের বেতাই বাজারে মেলা হচ্ছে, তো সেই মেলায় একটু ঘুরবো, ঘুরে দেখি কি কেনা যায় এখান থেকে। না আমি আমার ভাইয়ের জন্য একটা ঠাকুর কিনেছিলাম বিয়ের আগে, আমি একটা মানে কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তির মতো কিনেছিলাম, বাচ্চা কৃষ্ণ মানে ঝুড়ির মধ্যে আছে সেই রকম একটা, তো সেটা আমার ভাইয়ের না ভীষণ পছন্দ ছিল, তো সেটা হারিয়ে গেছে পরে, মানে খেলতে খেলতে হারিয়ে ফেলেছে, তো সেই জন্য ভীষণ কান্না করে আমাকে বলছিল দিদি আমাকে এরকম আরেকটা এনে দাও। তো এখন আমি এসেছি মেলায়, দেখছিলাম যে ওই রকম ঠাকুর পাওয়া যায় কিনা, খুঁজতে খুঁজতে না পেয়ে গেছিলাম। তবে পাওয়ার পরে অন্য একটা ঠাকুর দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল, মানে হচ্ছে গণেশ ঠাকুর, তো আমি ভাবলাম যে গণেশ ঠাকুরটাই দিই। ওইখানটায় না অনেক ঠাকুরের মূর্তি ছিল আর সবগুলোই ভীষণ সুন্দর লাগছিল দেখতে, তো আমার এত পছন্দ হয়েছে গণেশ ঠাকুরের মূর্তিটা, তো আমি গণেশ ঠাকুরের মূর্তিটাই নিয়ে নিলাম। আর আমার ভাই ওই গণেশ ঠাকুরের মূর্তিটা পেয়ে এত খুশি হয়েছে মানে কি বলবো তোমাদের, সব সময় ওকে কোলে কোলে রাখে। এই যে দেখো এই মূর্তিটা কতটা কিউট লাগছে, ছোট্ট একটা মূর্তি তবে বেশ কিউট। আমি যখন ফোন করে আমার ভাইকে বললাম যে ভাই তোমার জন্য একটা গণেশ ঠাকুর কিনেছি, ও তো খুশিতে লাফানো শুরু করে দিয়েছে, আমাকে শুধু বলছে তুমি আসো এখনই দিয়ে যাও আমাকে, আমি ওর জন্য কাঁথা বানাবো, বালিশ বানাবো, মানে এরকম করছে, লেপ বানাবে ওর জন্য, ওকে একটা সুন্দর জায়গায় রাখবে, এইসব বলছিল। তো মেলা থেকে ঘুরে এসে আমরা মাঠে একটু বসেছিলাম, আর আমার বান্ধবী দেখো নাচতে চলে গেছে, ও নাচতে ভীষণ ভালোবাসে, তোমাদের তো আগেই বললাম, আর খুব সুন্দর নাচে। আর এই বাচ্চাটা দেখো কতটা সুন্দর নাচ করছিল, আমি সেটার ভিডিও না করে থাকতে পারলাম না, মানে গানের তালে তালে এত সুন্দর নাচছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। দেখতে দেখতে কিন্তু পুজোটা চলেই গেল, আবার একটা বছর আমাদের ওয়েট করতে হবে সবার, যে কবে আবার আমাদের দুর্গাপুজো আসবে, আমরা সবাই অনেক আনন্দ করব, মজা করব, তো সেটার জন্যই অপেক্ষা আর কি। তোমরা কারা কারা কোথায় কোথায় ঘুরেছো, কেমন কেমন আনন্দ করেছো, মজা করেছো, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও, তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে, আমাদের তো ভীষণ আনন্দ হয়েছে। আর এই যে দেখো আমার বান্ধবীটা কত সুন্দর ডান্স করছে, মানে ভীষণ সুন্দর ডান্স করে, আর আমাকে বলছিল আয় আয় নাচ কর নাচ কর, তো আমার না ভীষণ লজ্জা করছিল অত লোকের সামনে ওইখানটায় নাচ করতে, আমি বললাম কি চল তাহলে ওই অন্ধকারে গিয়ে একটু নেচে আসি। তো এইখানটায় এসেছি দেখো, ওই দিকে সবাই নাচ করছে আর আমরা এই অন্ধকারে ওইখানটায় একটু নেচে দিলাম, নেচে তারপরে আবার চলে এসেছে ওরা, এই যে এইখানটায় নাচছে আমার ওই আরেকটা বান্ধবী দেখো চলে গেছে নাচ করতে, তো সবাই মিলে এইখানটায় নাচানাচি করা হচ্ছিলো আর কি। দেখো এখন আরও অনেক লোক হয়ে গেছে, সবাই চলে এসেছে নাচ করার জন্য, আর আমি ওখান থেকে নাচ টাচ দেখে তারপরে ওদের ভিডিও টিডিও করে চলে এসেছি সোজা বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন দিনে, নতুন সকালে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।